গেছি আমি এয়ারপোর্টে, এখন তাড়াতাড়ি করে ভেতরে যাই। Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে আমি যাচ্ছি চলো কলকাতায়। তো যাই হোক, ধরে ফেরে রইল, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল সুরজ এসে ব্রেকফাস্ট করে দিয়ে গেছে, লাঞ্চও বানিয়ে দিয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কি লাঞ্চে হয়েছে। আমার একটা বিশাল বড় ভয় এখন কি লাগছে জানো তো, যে কলকাতায় যাবো এত ভালো ভালো রান্না, এত ভালো ভালো খাবার সবাই আমাকে খাওয়াবে, যে অ্যাগেন আমার ডায়েটটা আর মেনটেন হয়তো করা হবে না। স্টিল আমি চেষ্টা করবো সবাইকে বলে যে না, আমি এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না। দেখা যাক কতটা আমি কলকাতায় গিয়ে মেনটেন করতে পারি। এখানে থাকলে ব্যাপারটা আলাদা, বাট কলকাতায় গেলে ব্যাপারটা পুরোপুরি আলাদা। অলসো আমি দু চারটে জিনিস আমার ব্যাগেই নিয়ে যাবো, যেরকম কিনা মৌরি, ফ্ল্যাক্সিড, এই দুটো আমি নিয়ে নেবো। চিয়াসির বাড়িতেই আছে, তো ওই টুকটাক জিনিস যেগুলো লাগবে ডায়েটটাকে মেনটেন করার জন্য সেগুলো একটু নিয়ে নেবো। আজকে বানানো হয়েছে হচ্ছিলো তরকারি, মানে পাঁচমিশালি তরকারি ওকে বলেছিলাম, ওকে তরকারি করেছে না ভাজা করেছে আই ডোন্ট নো, বাট এর মধ্যে পেঁপে, গাজর, ভেন্ডি সব দিয়ে একটা তরকারি করতে বলেছিলাম। আর এখানে ডাল আছে, আর এখানে হচ্ছে হলো ভাত। আর যখন আমরা খাবো তখন অমিত একটা ডিমের অমলেট করে নেবে, আমি শুধু মিক্সড ভেজিটেবলসই খাবো আজকে। আমার কাছে একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছিল এইটা। আই থিঙ্ক মা যখন লাস্টে এসেছিল তখন এই যে সব বাসন কোসন কিনেছিল তখন হয়তো মা এটা কিনে দিয়ে গেছিলো। বেসিক্যালি এটা কি, তোমাদের যে কোনো যদি প্যাকেট থাকে যেটা এরকম কাটা থাকে, তখন কি হয় না, আমরা ইউজুয়ালি গার্ডার দিয়ে রেখে দিই বা অনেক সময় এরকমভাবে রেখে দেওয়াতে হয় না, জিনিসটা নষ্ট হয়ে যায়। তো এই ক্লিপগুলো দিয়ে তোমরা যে কোনো প্যাকেট এরকমভাবে সিল করে দিতে পারো, অ্যান্ড পুরো এয়ারটাইট হয়ে যায়, তো একটুও নষ্ট হওয়ার চান্স থাকে না। মানে বেসিক্যালি প্যাকেটটা না কাটার আগে যেরকম থাকে সেরকমই হয়ে যায়। তো আমি আজকে এইটা ইউজ করে দুটো জিনিস আমার ক্যারি করতে হবে, তোমাদেরকে বললাম, একটা হচ্ছিলো মৌরি আর একটা হচ্ছিলো ফ্ল্যাক্সিড। এই দুটো আমি একসাথে এরকম লাগিয়ে এটাকে দিয়ে লাগিয়ে তারপর নিয়ে যাবো কলকাতায়। বাদ দেখি চিয়াসিডটা নেব না, দু চারটে জিনিস নিয়ে তো যাচ্ছি, কতটা ওখানে খাওয়া হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ডাউট। মেকআপ যা যা লাগবে সেটা এই পাউচটাতে নিয়ে নিয়েছি, স্কিন কেয়ার মিস করা যাবে না। যে প্রোডাক্টগুলো ইউজ করছি মোস্টলি সেইগুলো ইউজ করবো ওখানে গিয়েও। তো যাই হোক, এই ব্যাগটা গোছানো হয়ে গেছে। অমিত এখানে এখন বসে বসে অফিস করছে। দেখ অমিত, এখন এক দেড় ঘন্টা বাকি আছে, যাবি? তাই এখানে বসে যদি দুঃখ হয় তাহলে চ, পাঁচ সাত দিনের মধ্যে চলে আসবে, যাবি? যাবি না? একবার ভেবে দেখ, যাবি না? ঠিক আছে, আজকে দেখো আজকে ওর অফিসে এত চাপ যে নড়তেও পারছে না, চড়তেও পারছে না, সকাল থেকে এরকমই হয়। ফাইনালি আমার একটু কলটা শেষ হলো, এখন কোনো কল নেই, নেক্সট ওয়ান আর কোনো কল নেই, আবার এক ঘন্টা পর কল আছে। এখন রিয়াঙ্কার দিকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, সব কমপ্লিট, ড্রেস রেডি, ঠাকুর পুজো দিচ্ছে, ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে যাবে, ক্যাব বুক করে। আমি যাবো না ভেবেছিলাম, যাবো, বাট রিয়াঙ্কা আমাকে নিয়ে যাচ্ছে না, বলছে যাওয়া লাগবে না। কাজ করেছে, আমি তাও যাওয়ার চেষ্টা করছিলাম, রিয়াঙ্কা বলছে না তোর কাজ আছে, কাজ আছে তোর যাওয়া লাগবে না। আমি ক্যাব বুক করে এসে গেছে, হ্যাঁ এসে গেছি নিচে, আই থিঙ্ক ক্যাব অলমোস্ট চলেই এসছে হয়তো। আর আজকে না আমি কোনো লাগেজ ব্যাগ নিচ্ছি না, শুধু পিঠের ব্যাগ নিচ্ছি আর এই একটা ব্যাগ ক্যারি করে নিচ্ছি। বাট সেটা করতে গিয়ে আমার হচ্ছে, যেহেতু ল্যাপটপ নিচ্ছি না, মারাত্মক ভার হয়ে গেছে ব্যাগটা, এর থেকে একটা ছোটো ক্যাব মতো ইয়ে স্যুটকেস মতো নিয়ে নিলেই ভালো হতো। এসে গেছি আমার ক্যাব, বাই বাই, বাই বাই, সাবধানে যাস, বাই বাই, চলে আসবি, বেশি লেট করবি না, টাটা টাটা, সাবধানে থাকিস, চলে আসবি, হ্যাঁ আমি না চলে আসবো, কিন্তু চলো স্যার, থ্যাংক ইউ, টাটা টাটা, সাবধানে আস, টেক কেয়ার, তাড়াতাড়ি আসবি। আমি আরো
ঠিক আছে আমি এয়ারপোর্টে এখন তাড়াতাড়ি করে ভেতরে যাই, তারপর ভেতরে গিয়ে আমি আবার ব্লগ করছি। আর পিঠে ব্যাগটা এত ভারী যে হাঁটতে পারছি না লিটারেলি। একটা আমি প্রচুর আগে আজকে এয়ারপোর্টে চলেছিলাম, তারপরে এসে দেখছি যে ফ্লাইট ডিলেড হয়ে গেছে। এবার কতটা ডিলেড সেটাও কিছু মেসেজও আসেনি, কিছু ইমেলও আসেনি, বুঝতে পারছি না। এখানে বসে আছি, এবার স্পাইস জেটের লোকেরা আসুক তারপর ইনফরমেশন পাবো। আমি আর খিদে সহ্য না করতে পেরে এটা নিয়ে আসলাম। অ্যান্ড এটাতে 12টা মাফিন আছে, তো আমি একটা জাস্ট খেলাম, আমি আর পারছি না। আমার মারাত্মক পরিমাণ মাথা ঘুরাচ্ছিল খিদেতে, তাই ভাবলাম না অজ্ঞান ফজ্ঞান হয়ে পড়ে যাবো, একে একা আছি, তাই জন্য এই বক্সটা কিনে দিলাম। যদি ফ্লাইটও খিদে পাই এখান থেকেই খেয়ে নেবো। আজকে ডাইটিংয়ের সত্যানাশ হয়ে গেল আমার, এখানে টাইম পাস হয়ে যাচ্ছে। কেন? কারণ সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, একজন না দুজনের সাথে। হাই, ও শুধু সারাদিন খেলেই যাচ্ছে, ঘুংড়ু পায়ে পড়ে ও নেচেই যাচ্ছে, বলছে যে ভালো লাগছে যে আমি কলকাতায় যাচ্ছি, মাকে দেখতে পাবে। কলকাতা যাওয়া এটাই হচ্ছে মজা, অনেক অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়। এখানেও 3 জন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সবাইকে নিতে পারলাম না ব্লগে। একজন তো ভিডিও কল করে ওয়াইফ আর ছেলের সাথেও কথা বলালো। তোমরা যদি দেখে দেখো ব্লগটা, প্লিজ কমেন্ট করো, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আমি ফ্লাইট বোর্ড করে নিয়েছি, এখন ইটস টাইম টু গো টু কলকাতা। একবার তোমার সাথে কলকাতায় গিয়ে দেখা হবে। অনেকদিন পর আবার ব্লগে আসলাম আমি। এই যে মা এখন রেডি হচ্ছে, বাবি বসে আছে, এখন আনতে যাবো হচ্ছে দিদিভাইকে। দিদিভাই এয়ারপোর্টে আসছে, তোমরা সবাই জানো তো। আমি আর মা যাচ্ছি এখন দিদিভাইকে আনতে। মা কমপ্লিট, এখনও কিছু বাকি আছে, মেয়েকে অনেকদিন পর দেখছে তো এক্সাইটেড, সবাই এক্সাইটেড আমরা, এবং বাবিও এক্সাইটেড। কিন্তু যতক্ষণ দিদিভাই আসছে বাবি দেখছি না কেন উঠছে না, এখানে দাদি বসে রয়েছে এখানে। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে দিদিভাইকে আনতে যাবো। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, এখন দিদিভাই আসছে, দিদিভাই বেরোবে, এখন মাকে ফোন করে দিদিভাই বেরাচ্ছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি কি হবে। ফাইনালি পৌঁছে গেছি আমি কলকাতায়, এখন তাড়াতাড়ি এখান থেকে বেরাই। বেরিয়ে আই থিঙ্ক মার ভাই এসে সবার সাথে গিয়ে দেখা করি। মাকে জিজ্ঞেস করে নিলাম কোথায়, তোমরা বললো যে আমরা অলরেডি এসে তোর জন্য দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বেরা। তো এখন যাচ্ছি, আই থিঙ্ক আমি গাড়ি দেখতে পাচ্ছি, ক্রেটা নিয়ে আই থিঙ্ক এসে গাড়িটাও দেখতে পাচ্ছি। ওই দেখো এখানে ভাই, এখানে হচ্ছে মা। মাকে বলে কেমন দেখতে ভুলে গেছে, ঠিক আছে মাকে কেমন দেখতে হয়নি, একসাথে দেখা হলো। এখানে আসলে আমার সাথে তো লোক ফটো তোলে, ম্যাক্সিমাম টাইমে সবাই মার সাথে ফটো তুলে। আমার মনে হচ্ছে কি মা না খুব রোগা হয়ে গেছে, আমি কি নিজে মানে ভুল ভাবছি নাকি বুঝতে পারছি না, ব্ল্যাক পড়ে আছে বলে মানে রোগা লাগছে। আমাদের ভাই বলছে কি দিদি ভাই দেখ গাড়িটাকে ধুয়ে নিয়ে এসছি তুই আসবি বলে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুই কোথায় পেছনে আসবে বলেছে বলছিল। তুই ধুয়েছিস ভাই? সত্যি ভালো চকচক করছে একদম। হ্যাঁ সত্যি একদম চকচক করছে, তুই দেখেছিস নিজের মুখটা নেই, এটা রোগা পেছনে। ফাইনালি এসে গেছে কলকাতায়, ভাই বলছে চল তোকে তো ফেভারিট জায়গায় নিয়ে যাই। কোথায় বলছে মোমো অ্যাম। আমি বলছি না আজকে আর যাবো না। তাহলে মা বলছে একদম না, বাড়িতে রান্না বান্না করেছে, কোনো মোমো অ্যাম না, যাবি নাকি? কালকে যাবো কালকে। এই মা আর ভাই মধ্যে এখন এই শুরু হয়ে যাবে ঝামেলা, মোমো অ্যামে যাওয়া হবে কি হবে না। ভাই এখন ড্রাইভ করে যাচ্ছে আর এর মধ্যে মা শুরু হয়ে গেছে, কিভাবে যাচ্ছিস, কেন না যাচ্ছিস, এই জন্য ব্যস্ত নেই, এদিকে দেখো হাতটা ধরে রেখেছে, মা নাকি পড়ে যেতে পারে। ভাই তুই সত্যি তো আসতে যাও না, মা এখন ভয় পায়, ইচ্ছা করে তুইও মাকে ভয় দেখাস। অনেক চেষ্টা করলাম ভাইকে বোঝানোর, মোমো অ্যামে তো গেলাম না, কিন্তু বলে চল মিত্র ক্যাফে থেকে যাওয়ার সময় ঘুরে যাই। এখানে মা বসে আছে, একটা চাউমিন অর্ডার করেছে আর একটা বাটার ফিশ ফ্রাই অর্ডার করেছে। তো ওদের থেকে একটু একটু খুঁটে খুঁটে আমি টেস্ট করবো, আমার ডাইটিং তোমরা শেষ করে দেবে মা। এই কলকাতা এই জন্যে আসলে ভয় লাগে। হয় হয় মা ডাইটিং চুপ কর, এসব বলো না। বলছে কি মা সকালে রাতে ডাইটিং করা গেছে, ফোনে বলছে সারাদিন ডাইটিং করতে হবে না, সেরকম হয় না মা। আরে ভালো খাবার তো, এটা তো ভালো হেলদি খাবার। মা বলছে দেখ আমি ডাইটিং না করে রোগা হয়ে যাচ্ছি, সব আইটি হয়েছে। আর যখনই মা বাবার ডাইটিং কথাটা শোনে না ভাবি কি মেয়ে মনে না খেয়ে আছে, এরকম না, আমি সারাদিন কিছু না কিছু খেতেই থাকি, শুধু একটু মানে কম খাই, বুঝছো? পাচ্ছি না এরকম মনে হচ্ছে, বুঝিস
মা ইচ্ছে করে দেখেছে মা আমাকে লোভ দিচ্ছে মা লোভ না সামলাতে পেরে অল্প একটুখানি একটা পিস নিয়েছি যে না টেস্ট করি টেস্ট না করলে আমি আর পারছি না খুবই জিভে জল এসে গেছে বাট হ্যাঁ বেশি নেব না অল্প একটু খাই বাট খাই লোভ না সামলাতে পেরে একটুখানি বাটার পিস্তাটা খেয়ে নিয়েছি আর সত্যি কলকাতার টেস্ট এটা আমি যেখানেই যাই এইরকম টেস্ট খাওয়ার আই থিঙ্ক কোথাও পাবো না আমরা যাই হোক এখন আবার বাড়ি যাচ্ছি পাগল হয়ে গেছে আমাকে দেখে হয়েছে দিদি ভাই এসছে দিদি ভাই এসছে আর হাঁপিয়ে গেছে গিয়ে মার কাছে গিয়ে রেস্ট করছে কিরে কে এসছে কিরে ভাবি ভাবি উপরে এসছে এখন ঠাকুরের মন্দিরে এখানে নমস্কার করব তারপর ঘরে যাব কতদিন পর আমাদের বাড়ি ঠাকুরের মন্দির দেখলাম ব্যাক টু মাই রুম মা একদম পরিষ্কার করে টিপটপ করে রেখেছে এখন তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই টু টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড আজকে ফ্লাইটটা এত ডিলে হয়ে গেছিলো যাই হোক এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই মা এখন আমার জন্য রান্না করছে স্পেশাল কষা চিকেন আমি অলরেডি দেখে এসেছি মা রান্না করা স্টার্ট করে দিয়েছে মা করেছে মা দেখো তুমি কষ্ট করে রান্না করছো খাবো তো আমি বটে দু পিস চিকেন খেয়ে নেবো কিন্তু ভাত খাবো না কারণ আজকে না উল্টো পাল্টা অলরেডি খাওয়া হয়ে গেছে এক তো কেক খেয়ে নিয়েছিলাম সেকেন্ডে হচ্ছিল বাটার ফিশ ফ্রাইও একটু খেয়েছি তাই জন্য রাত্রিবেলা যাতে একটুখানি মানে ওটাকে ব্যালেন্স করার জন্য আমি শুধু চিকেন খাবো আজকে রাইসটাকে স্কিপ করবো যাই হোক নিজেকে তোমাদেরকে দেখাচ্ছি মা কি করছে আমি আসার পর থেকে দেখছি বাবা কাজেই ব্যস্ত আছে বাবা তাড়াতাড়ি সারো আজকে আজকে আমি এসেছি তো এখন যদি বাবা ফোনে করে ব্যস্ত তাড়াতাড়ি করো আমি আসার পর থেকে দেখছি বাবা অফিস কলেই ব্যস্ত আছে মাঝখানে আমার সাথে পাঁচ মিনিট বসে গল্প করলো আবার অফিস কলে এসে গেছে ব্যস্ত হয়ে গেছে যাই হোক কি বলছিলাম জানো ও হ্যাঁ সেটা ছিল কদিন আগে আমি ডায়েট প্ল্যানটা স্টার্ট করেছি এখনই এসেছি কলকাতায় খুব মুশকিল হচ্ছে আমার জন্য এটাকে মেনটেন করা মা ঘরে গেছে মা কিরকম চিকেন রান্না করেছে তাদেরকে দেখছি দাঁড়াও নিচে এসে দেখি মা রান্না বান্না করছে তারপর তাকিয়ে দেখি সবজি হচ্ছে কি বা সবজি হচ্ছে কেন মানে না মাংস অলরেডি এখানে হয়ে গেছে এটা বাবা একটুখানি সবজি খাবে সেটা করছে আমি একটু সবজি খাবো কেন বলতো মা আমার ডায়েটিশিয়ান বলেছে প্রতিদিন একটুখানি সবজি খেতে অল্প একটু সবজি খাবো অল্প একটু চিকেন আজকে আর রাইস খাবো না হ্যাঁ মা শুনেছো তারপরে বলবে রাইস না খেলে ও এরকম করলে হয় এইটুকু না আজকে রাইস নো রাইস একটুখানি সবজি নিয়ে নেবো এক বাটি আর এক বাটি মানে দুটো চিকেন নিয়ে নেবো আমরা এখন সবাই বসে একটুখানি খেয়ে নিই খাওয়া টাইমে আর ব্লগ করবো না একটুখানি সপরিবারে একটু বসবো চারজন মিলে বাবিও বসবে একটু গল্প করবো আর আরামসে খাবো তো এখন কি তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি খেয়ে দিয়ে উপরে এসে গেছে আজকে লোকটাকে এখানে এন করছি খুবই টায়ার্ড হয়ে গেছে এখন ওখানে বসে গল্প করবো ভাই ওইখানে আছে বসে বসে ও মাথায় তেল লেগেছে আজকে ব্লগ হচ্ছে না আমি মাথায় তেল লাগাইছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর তাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ টেল ডান্স শেয়ার হ্যাপি স্টে গান স্টে খুব খুব পজিটিভ বাই